নারী ফুটবল চ্যাম্পিয়ন হয়ে আলেমদের পশ্চাতে লাতি দিয়েছে বলে না, নাউজুবিল্লাহ। তুমি কার্টুন এঁকেছ, কার্টুন এঁকে তুমি সেখানে লিখতেছ যে নারী ফুটবলরা চ্যাম্পিয়ন হয়ে তারা আলেমদের পশ্চাতে লাতি দিয়েছে, এমন কথা যে বলতে পারে, এমন কথা যারা বলতে পারে, আর যাই হোক সে কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না, কি বলে ঠিক না? নিজুম মজুমদার সে ফেসবুকে এগুলো লিখতেছে, আরো অনেকগুলো এগুলো লিখতেছে। পুরো এশিয়াও না, দক্ষিণ এশিয়ার ছয়টা দেশের মধ্যে যদি আপনি চ্যাম্পিয়ন হন, আপনাকে যদি এত সম্বর্ধনা দেওয়া হয়, বিশ্বের এগারোটা ১১১টা রাষ্ট্রের মধ্যে যারা হাফেজে কোরআন যারা চ্যাম্পিয়ন হয় তাদের সম্মাননা কত বেশি দিতে হয়, কি বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে, আজকে বাংলাদেশে ক্রীড়া মন্ত্রী থাকা ক্রীড়ামন্ত্রী আজকে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, তাদেরকে কত ধরনের কি এটা করব সেটা করব কত কিছু করব, অথচ বাংলাদেশ আজকে ১১টা বছর লাগাতার, ১১ বছর বাংলাদেশ লাগাতার কোরআনের হাফেজরা পুরা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বলেন না, সুবহানাল্লাহ। ১১ বছর লাগাতার, এই বছর ৩ নম্বর হয়েছে, আগে প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়েছে, ১ নম্বর হয়েছে, কিন্তু দেখলাম না কখনো, দুঃখের সাথে বলতে হয়, দেখলাম না কখনো বাংলাদেশের মধ্যে কোন একজন হাফেজে কোরআনকে পুরো বিশ্বের ১১১টা দেশের মধ্যে যে চ্যাম্পিয়ন হয় তাকে সম্বর্ধনা দিতে বাংলাদেশ সরকার বলেন, বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় বলেন, বাংলাদেশ ফাউন্ডেশন বলেন, কাউকে সম্বর্ধনা দিতে দেখি নাই। কিন্তু যারা ল্যাংটা হয়ে খেলে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, কি বলে ঠিক কিনা? সাম্প্রতিক সময়ে আপনারা অনেকেই দেখেছেন বাংলাদেশ কিছুদিন আগে এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে নারী ফুটবলাররা, কি বলেন ঠিক কিনা? মাত্র ৬টা দেশ সাফ চ্যাম্পিয়নশিপ হয়, মাত্র ৬টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, যারা সার্কভুক্ত ৬টা দেশ আছে, সার্কভুক্ত ৬টা দেশ আছে, ওই ৬টা দেশ মিলে একটা ফুটবল খেলা হয়, ওই ফুটবল খেলার মধ্যে বাংলাদেশের নারী জাতি তারা সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। এটা নিয়ে কতগুলো মিডিয়া, কতগুলো নাস্তিক এটার সাথে আলেম ওলামাকে জড়িয়ে আলেম বিদ্বেষী বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে, কি বলেন ঠিক কিনা? বর্তমান সমাজ সময়ের সবচেয়ে আলোচিত কুলাঙ্গার নাস্তিক নিজুম মজুমদার সে এটা নিয়ে, সে আলেম ওলামাদের বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের অনেকগুলো কার্টুন যারা আঁকে, এরা আলেম ওলামাদের বিরুদ্ধে কার্টুন এঁকে তারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলাপূর্ণ বিদ্বেষ, আলেম বিদ্বেষপূর্ণ তারা অনেকগুলো মেসেজ দেয়, কি বলেন ঠিক কিনা? এগুলো তারা করে, তারা বলে নারী ফুটবল চ্যাম্পিয়ন হয়ে আলেমদের পশ্চাতে লাতি দিয়েছে বলে না, নাউজুবিল্লাহ। তুমি কার্টুন এঁকেছ, কার্টুন এঁকে তুমি সেখানে লিখতেছ যে নারী ফুটবলরা চ্যাম্পিয়ন হয়ে তারা আলেমদের পশ্চাতে লাতি দিয়েছে, এমন কথা যে বলতে পারে, এমন কথা যারা বলতে পারে, আর যাই হোক সে কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না, কি বলে ঠিক না? নিজুম মজুমদার সে ফেসবুকে এগুলো লিখতেছে, আরো অনেকগুলো এগুলো লিখতেছে। এগুলো আমাদের সমাজের নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করতেছে। মাত্র ৬টা রাষ্ট্রের মধ্যে সাফ চ্যাম্পিয়ন হয়েছে নারীরা, এটা তো এতই বেশি হয়ে গেছে, এটা নিয়ে এত মাতামাতি, এটা নিয়ে এত কিছু, নারীদের সম্মান দেওয়ার জন্য তোমরা সংবাদ সম্মেলন করেছো, নারীদের তাদের সম্মান দেওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছো, কি করছে সংবাদ সম্মেলনটা? আমরা তো ফেসবুকে দেখেছি, খবরের মধ্যে দেখেছি, এই যারা চ্যাম্পিয়ন হয়েছে সংবাদ সম্মেলন করেছে, এদেরকে চেয়ারের টেবিলে বসতে দেয় না, কি বলেন ঠিক কিনা? এদেরকে চেয়ারের টেবিলে বসতে দেয় না, এদেরকে পিছনে দাঁড়া করা রাখছে। বাংলাদেশ দলের অধিনায়ক, নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা তাকে দাঁড়া করা রাখছে, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ তাকে দাঁড়া করা রাখছে, তারা দাঁড়া দাঁড়া কথা বলতেছে, আর কতগুলো সামনে দিয়ে বসে আছে একদম চেয়ারের মধ্যে। আরে যদি সম্মানই দিতে হয় যারা খেলছে এদেরকে, না চেয়ারে বসে তুমি সংবাদ সম্মেলন করে সম্মান দিবা, তাদেরকে দাঁড় করা রাখে তুমি বসে সম্মান দিচ্ছ, এগুলার দ্বারা নারীকে সম্মান করা হয় না, বরং এদেরকে সম্মান নামে আরো অসম্মান করা হয়, কি বলেন ঠিক কিনা? এগুলো করে আরো নারী জাতিদেরকে কোথায় যে নিয়ে যায়, আমাদের সমাজে নারীদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এগুলা করে, এগুলাকে আলেম ওলামার মোকাবেলায় নারী জাতিদেরকে দাঁড় করায় এগুলো একটা বিশৃঙ্খলা সমাজের মধ্যে সৃষ্টি করতেছে। অথচ সেই নিজুম মজুমদার কুলাঙ্গার বেহায়া লম্পট নির্লজ্জ পুরা সৌদি আরবের মধ্যে ১১১টা দেশের মধ্যে
তিন নাম্বার হয়েছে বাংলাদেশের একজন খুদে 13 বছর হাফেজ তার ওটা নিয়ে তাকে একেবারে খারাপ ভাষায় যেভাবে লিখতে পারে এটা নিয়ে তো নাচানাচি করার কিছু নাই আমাকে বলেন যদি মাত্র 6টা দেশের মধ্যে মাত্র 6টা দেশের মধ্যে যদি একটা হয় পুরো এশিয়াও না দক্ষিণ এশিয়ার 6টা দেশের মধ্যে যদি আপনি চ্যাম্পিয়ন হন আপনাকে যদি এত সম্বর্ধনা দেওয়া হয় বিশ্বের 111টা রাষ্ট্রের মধ্যে যারা হাফেজে কোরআন যারা চ্যাম্পিয়ন হয় তাদের সম্মাননা কত বেশি দিতে হয় কি বলেন ঠিক কি না আজকে বাংলাদেশে ক্রীড়া মন্ত্রী আজকে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে তাদেরকে কত ধরনের কি এটা করব সেটা করব কত কিছু করব অথচ বাংলাদেশ আজকে 11টা বছর লাগাতার 11 বছর এক আরব শহর বাংলাদেশ লাগাতার কোরআনের হাফেজরা পুরো বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হইছে বলেন না সুবহানাল্লাহ 11 বছর লাগাতার এই বছর 3 নম্বর হয়েছে আগে প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়েছে 1 নম্বর হয়েছে কিন্তু দেখলাম না কখনো দুঃখের সাথে বলতে হয় দেখলাম না কখনো বাংলাদেশের মধ্যে কোন একজন হাফেজে কোরআনকে পুরো বিশ্বের 111টা দেশের মধ্যে যে চ্যাম্পিয়ন হয় তাকে সম্বর্ধনা দিতে বাংলাদেশ সরকার বলেন বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় বলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বলেন কাউকে সম্বর্ধনা দিতে দেখি নাই কিন্তু যারা ল্যাংটা হয়ে খেলে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কি বলে ঠিক কি না এগুলো হলো আমাদের আলেমদের সাথে ইসলামের সাথে এভাবে দ্বিমুখীভাবে দাঁড় করা দিচ্ছে কতগুলো নাস্তিক এই সমস্ত নাস্তিক যারা আছে নিজুম মজুমদার সহ বর্তমানে যারা নাস্তিকেরা আছে এরা উস্কাই দেয় আলেম ওলামাদের বিভিন্ন ধরনের কথা বলে উস্কাই দেয় এই জন্য আমরা সরকারের যারা আছে এদেরকে আমরা বলবো যারা নেতৃস্থানীয় আছে যারা এদেরকে বলবো যে এই ধরনের যারা কাজ করে যে কোনো এলাকার মধ্যে আলেম ওলামা বিদ্বেষী যারা আছে এদেরকে চিহ্নিত করেন এদেরকে এগুলো থেকে বিরত থাকার জন্য বলেন এদেরকে বিরত থাকার জন্য বলেন।